গরিব মানুষ মেরে সবাই বেকসুর খালাস হয়ে যায়। আমাদের তো ক্ষমতা নেই যে বড় উকিল ধরবো, কিন্তু তুমি দিদি আমাদের কষ্টের কথা ভেবে নিচে থেকে আমাদের জন্য লড়বে। তুমি আমাদের ভগবান দিদি। দিদি, এক বছর আগে আমার ভাই খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে গিয়েছিল, তারপর একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিয়েছিল। তারপর থেকে আমার ভাই ক্যাচ নিয়ে হাঁটে। আমরা গিয়েছিলাম থানায় নালিশ জানাতে, কিন্তু তারা আমাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। দিদি, তুমি যদি তখন থাকতে আমরা নিশ্চয়ই বিচার পেতাম। আমার বাবা মাও সবসময় একই কথা বলে আর কাঁদে। আমাদের পাশে থাকো মা, তুই থাকলে আমরা বিচার পাবো। ওরা অন্যায় করে পারবে যেতে পারে না। কি হচ্ছে? আরেকবার একটু ভালো করে বলো কি হচ্ছে। ম্যাউ না, আমি বুঝিয়ে দিচ্ছি, তুই বল। বল মেরে দোস্ত, দিল খুল কে বল। গুঙ্গা বলছে ওর আফসোস হচ্ছে, সেদিন একটু পাখার তলে আরামে থাকবো বলে। আমার ঠাকুমার বাবাকে ছেড়ে ক্লাব ঘরে চলে গেছিলাম। যদি না যেতাম তাহলে ঠাকুমাকে জড়িয়ে ধরে ঠাকুমার বাবার সাথে তারা হয়ে যেতে পারতাম। সেটাই ভালো হতো। আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না দিদি। দিদি, তোমাকে জিততে হবে দিদি, সে করে দিদি তোমাকে জিততে হবে। কিন্তু এই গঙ্গার জন্য তোমায় জিততে হবে, এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের জন্য তোমায় জিততে হবে। তার জন্য তোমার যা করার দরকার তুমি তাই করো, আমার যা করার দরকার আমি তাই করবো, কিন্তু তোমাকে জিততে হবে দিদি। ওই বড় লোকের বেটিকে, ওই বড় লোকের মেয়েটাকে যেন জেলের মধ্যে তুমি পুড়তে পারো, সেটা দেখলে তবে আমাদের শান্তি হবে। কি ভুল বলছি? আদালত ওয়েক টিমে প্রতিবাদের এক নতুন ভাষা সোম থেকে শনি রাত 8টায় আকাশ আটে।